হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সঞ্জীব সরকার। আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস নিয়ে বলবো, সেটা হলো সোয়াট অ্যানালাইসিস। সোয়াট মানে হলো স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। এই চারটে জিনিস নিয়ে সোয়াট অ্যানালাইসিস করা হয়। এই পৃথিবীতে যারাই অনেক বড় মানের সাকসেসফুল মানুষ হয়েছে না, তারা সবাই তাদের লাইফে এই সোয়াট অ্যানালাইসিস করেছে। তো আমরাও আমাদের লাইফে, স্টুডেন্ট লাইফে, এই সোয়াট অ্যানালাইসিস করব, যাতে করে একটা ভালো ক্যারিয়ার চয়েস করতে পারি আর বেটার পজিশনে যেতে পারি। তো দেখো, এই সোয়াট অ্যানালাইসিসে না ফার্স্টে যে দুটো আছে, স্ট্রেংথ আর উইকনেস, এই দুটো তোমার উপর ডিপেন্ড করছে। মানে তোমার কি স্ট্রেংথ, তোমার কি উইকনেস, আর বাকি যে দুটো আছে না, ওই দুটো তোমার উপর নির্ভর করছে না, সেই দুটো বাইরের এনভায়রনমেন্টের উপর নির্ভর করছে। তো ফার্স্টে তুমি যদি তোমার সোয়াট অ্যানালাইসিস করতে চাও, তো এরকম একটা পেজ নাও, সেই পেজে চারটে স্লট বানাও, বা তুমি চারটে আলাদা আলাদা পেজও নিতে পারো। তো এই ফার্স্ট স্লটে লিখো স্ট্রেংথ, দেন উইকনেস, দেন অপরচুনিটি, দেন থ্রেট, এরকমভাবে চারটে স্লট বানাও। তো এইবার আসি ফার্স্ট স্লটে। ফার্স্ট স্লট হলো স্ট্রেংথের, মানে তোমার মধ্যে যা যা স্ট্রেংথ আছে, যে যে কাজ তুমি ভালো করে করতে পারো, ছোটো থেকে বড় লেভেলে যা যা মনে হয় আমি এগুলো আমার মধ্যে স্ট্রেংথ, ওই লিস্টে এখানে লিখো। তুমি হতে পারো ভালো গান গাইতে পারো, ভালো ডান্স করতে পারো, বা তুমি সায়েন্সের সাবজেক্টে ভালো, আর্টসের সাবজেক্টে ভালো, পার্টিকুলারলি ইংলিশে ভালো হতে পারো, বা ম্যাথে ভালো হতে পারো, তুমি ক্রিকেটে ভালো হতে পারো, ফুটবলে ভালো হতে পারো, মানে যা যা তোমার মনে হয় আমি এই জিনিসগুলোতে ভালো, ওইখানে লিস্ট করো। এগুলো হতে পারে যে তোমার কমিউনিকেশন স্কিল ভালো, তোমার পাবলিক স্পিকিং ভালো হতে পারে, তোমার রিলেশনশিপ স্কিল ভালো হতে পারে, এই জিনিসগুলো তুমি লিখো। ফার্স্ট স্ট্রেংথ গেল, এবার উইকনেস আসো। সেম তোমাকে তোমার মধ্যে কী কী উইকনেস আছে সবগুলো ওখানে লিখো। তুমি হতে পারো ম্যাথে ভালো না, বা ইংলিশে ভালো না, বা তোমার মনে হতে পারে আমার কমিউনিকেশন স্কিল ভালো না, তোমার রিলেশনশিপ লোকের সাথে ভালো না, যা যা মনে হয় তোমার উইকনেস এগুলো ওখানে লিখো। হ্যাঁ, এক্ষেত্রে একটা কাজ করতে পারো, কী বলতো, আমরা না সবসময় জানি না যে আমাদের মধ্যে কী উইকনেস আছে, কী স্ট্রেংথ আছে। সেই জন্য তোমার বাবা মার হেল্প নিতে পারো, বাবা মাকে গিয়ে জিজ্ঞাসা করে বলো যে আমার মধ্যে কী কী উইকনেস আছে বা কী কী স্ট্রেংথ আছে একটু বলে দাও না। তো বাবা মা তোমাকে হেল্প করতে পারে। নাহলে আরেকটা কাজ করতে পারো, তোমার খুব কাছের বন্ধুকে গিয়ে বলতে পারো যে বল আমার মধ্যে কী কী উইক পয়েন্ট আছে, কী কী স্ট্রং পয়েন্ট আছে। তো ওই জিনিসগুলো তুমি শুনে লিখতে পারো। আমি বলছি খুব কাছের বন্ধু, দূরের বন্ধু না, সবাইকে বলবে না গিয়ে, খুব কাছের বন্ধু আর বাবা মার হেল্প নেবে। তো হয়ে গেলো তোমার এই দুটো স্লট লিখা। এবার থার্ড স্লটে আসো, এখানে হলো অপরচুনিটি। অপরচুনিটি মানে হলো তুমি যে স্ট্রেংথ বের করেছিলে না, প্রত্যেকটা স্ট্রেংথ ওটাও, প্রত্যেকটা স্ট্রেংথে কী কী ক্যারিয়ার অপরচুনিটি আছে এই পৃথিবীতে, সেগুলো খুঁজে বের করো, দেন লিস্ট ডাউন করো ওখানে। ধরো তুমি ইংলিশে ভালো, ইংলিশে রিলেটেড কী কী ক্যারিয়ার অপশন হতে পারে সেগুলো তুমি ওইখানে লিখো। তো এবার কোয়েশ্চেন হলো, আমি কী করে জানবো যে কী কী ক্যারিয়ার অপরচুনিটি আছে? সেই জন্যই আমার এই চ্যানেলটা নিয়ে এসেছি, তোমাকে হেল্প করবো বলে নিয়ে। যা যা ক্যারিয়ার অপশন আছে, সায়েন্স, আর্টস, কমার্স, সব কিছু রিলেটেড আমি আস্তে আস্তে করে ভিডিও একটা একটা করে আপলোড করব। কিন্তু একটু টাইম লাগবে, আমি সবে নতুন চ্যানেল বানিয়েছি, একটু টাইম লাগবে, আস্তে আস্তে করে সব তোমাকে দিয়ে দেবো। তো তোমার এই সমস্যাটাও বেশি দিন থাকবে না। তো এটাও সলভ হয়ে গেলো, তোমার স্ট্রেংথ পেয়ে গেলে, উইকনেস পেয়ে গেলে, ক্যারিয়ার অপশনও পেয়ে গেলে। এইবার আসো চার নম্বর স্লটে, এখানে হলো থ্রেট। মানে ধরো তুমি যে যে ক্যারিয়ার অপশন দেখছো যে আমি এই ক্যারিয়ার অপশনে যাব, তো ওই লাইনে গেলে কী কী বাধা আমার লাইফে আসতে পারে। ধরো একটা উদাহরণ দিয়ে আমি বলছি, তুমি সায়েন্সের সাবজেক্টে ভালো, তুমি ঠিক করলে মেডিকেলে আসবে। তো এবার দেখো মেডিকেলে আসতে গেলে তোমার রাস্তায় কী কী বাধা আসছে। ফার্স্ট বাধা কী আসতে পারে, ভাই এখানে অনেক কম্পিটিশন, মানে তোমাকে কম্পিটিশন ফেস করতে হবে। সেকেন্ড, তোমাকে মেডিকেলে আসতে গেলে প্রচুর পড়াশোনা করতে হবে। থার্ড কী আসতে পারে, ধরো তোমার এমন হতে পারে যে তোমার বাবার ফিনান্সিয়াল অবস্থা ভালো না, তাহলে ওটা একটা প্রবলেম হতে পারে, খুব বড় না কিন্তু হতে পারে। আর একটা ধরো তোমার কোচিং সেন্টার, তোমার আশেপাশে তুমি যে এরিয়াতে থাকো, খুব গ্রামে থাকো, ওখানে ভালো কোচিং সেন্টার নেই, বা অনলাইনে ইন্টারনেট নেই। তো এইসব জিনিসগুলো যা যা তোমার মনে হয় এই ক্যারিয়ার অপশন রিলেটেড, এই রাস্তায় এই বাধাগুলো আমার আসতে পারে, সেইগুলো নোট ডাউন করো। হয়ে গেলো চারটে স্লটে নোট ডাউন করা। এবার দেখো সেকেন্ড স্লটে, আমি বলছি সেকেন্ড স্লটে কি উইকনেস ছিল। তুমি দেখো যে ক্যারিয়ার অপশনে যেতে চাইছো তুমি, ওই ক্যারিয়ার অপশনে কি ওই উইক পয়েন্টগুলো আমার বাধা হতে পারে? যদি মনে হয় হতে পারে, তাহলে ওগুলোকে তোমাকে একটু
চেঞ্জ করে স্ট্রং পয়েন্ট বানাতে হবে বা কমাতে হবে, যতটা উইক তোমার তার থেকে একটু যাতে কম হয় সেই লেভেলে নিয়ে যেতে হবে, আপগ্রেড করতে হবে নিজেকে। আর যদি মনে হয় না আমি যে ক্যারিয়ারে যেতে চাইছি ওটা বাধা হবে না, তো বেশি ওখানে মেহনত করতে হবে না, যে মেহনতটা তুমি ওখানে করতে সেটা তোমার স্ট্রং পয়েন্টে লাগিয়ে দাও। একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি ইংলিশে ভালো, ঠিক আছে, ইংলিশ নিয়ে তুমি ক্যারিয়ার বানাবে, তো তোমার উইক পয়েন্ট হলো ম্যাথ, তো এখানে ম্যাথের প্রতি বেশি টাইম ওয়েস্ট না করে যে টাইমটা এখানে দিতে ম্যাথে সেই টাইমটা ইংলিশে লাগিয়ে দাও, ইংলিশকে এমনি তোমার স্ট্রেংথ সুপার স্ট্রেংথ বানিয়ে নাও, তাহলে দেখবে তোমার ক্যারিয়ারও সেই লেভেলে চলে যাবে। তো উইক পয়েন্টকে উইক পয়েন্টে রেখে দাও, পৃথিবীর সব মানুষের মধ্যেই উইক পয়েন্ট থাকে কিছু না কিছু, তো ওটা কথা নিয়ে অত ইয়ে করতে পারে না। কিন্তু ধরো এরকম তোমার উইক পয়েন্ট, তোমার কমিউনিকেশান স্কিল ভালো না, তোমার পাবলিক স্পিকিং ভালো না, এই জিনিসগুলো তোমার উইক পয়েন্ট হলে তোমাকে শুধরাতে হবে, কিছু করার নেই, এগুলোকে আপগ্রেড করতে হবে। তো বুঝে গেলে উইকনেসকে কী করে ইয়ে করতে হবে, অ্যান্ড দেন থ্রেড যেটা ছিল না ওটাই কাজ করতে হবে। থ্রেড কী কী ছিল, ধরো তোমার বলছিলাম যে মেডিকেলে যেতে গেলে তোমাকে কম্পিটিশন বেশি আসবে, তোমার ফিনান্সিয়াল কন্ডিশন হতে পারে, বা তোমার কোচিং সেন্টার, এইগুলো নিয়ে দেখো আমি কীভাবে রাস্তা বের করতে পারি। তোমার ধরো কম্পিটিশন বেশি, তাহলে কী করতে হবে, পড়াশোনা আমাকেও করতে হবে, তো কতটা পড়াশোনা করতে হবে, কত ঘন্টা পড়াশোনা করতে হবে, কত নাম্বার পেতে হবে যাতে আমি একটা ভালো কলেজ পেতে পারি, সব কিছু রিলেটেড রাস্তা বের করতে হবে। তুমি ধরো আইআইটিতে মানে চান্স পেতে চাইছো ইঞ্জিনিয়ারিংয়ে, বা আইআইটিতে চান্স পেতে গেলে কতর মধ্যে র্যাঙ্ক করতে হবে সেই অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে, মানে ওই থ্রেডগুলোর রাস্তা তোমাকে বের করতে হবে, যে করে হোক, যা যা থ্রেড হবে, তোমার নেট নেই, ইন্টারনেট নেই, তাহলে তুমি কোনো না কোনো রাস্তা বের করো, যে অফলাইনে কোচিং নেবো নাহলে কোথাও দূরে গিয়ে থাকবো যেখানে ইন্টারনেট আছে, সব কিছু রিলেটেড রাস্তা তোমাকে বের করতে হবে। তো এই চারটে জিনিস হয়ে গেলো, এই চারটে জিনিস নিয়ে এবার তুমি একটা ক্যারিয়ার চয়েস করো, এগুলো করো, করবে, শুধু শুনলে হবে না, না করলে কী বলো তো হয় না, বুঝছো, বেশিরভাগ মানুষই করবে না জানি আমি, কিন্তু যে করবে তারই কাজে লাগবে। তো তোমাকে বারবার করে বলবো কাজ করতে হবে, অ্যাকশান হলো মেন জিনিস, তোমার অ্যাকশান বিনা কোনো কিছুই হয় না। তো চলো, যদি কোথাও প্রবলেম হয় না তুমি আমাকে কমেন্ট করে বলো, আমি তোমাকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। ভিডিও শেষ অবধি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, বাই।